হ্যালো স্টুডেন্ট, আমরা আগের মানে ভিডিও যেটা বানাইছিলাম, ভিডিওর মধ্যে তোমার থিওরেম 6.1 রে নিয়ে বুঝাইছিলাম। তো এখন আমরা থিওরেম 3.6.1 রে একটু মানে বোঝার চেষ্টা করবো আবার, আর 6.2 বুঝাইমো, এরপরে ডাইরেক্ট এক্সারসাইজ 6.2 করা শুরু করবো। থিওরেম 6.1 কইছে কি তা? থিওরেম 6.1 কইছে যে একটা ট্রায়াঙ্গেল আছে, মানে কন্ডিশন হইলো, কন্ডিশনটা হইলো ইফ এক্স ওয়াই প্যারালাল বিসি দেন এটা। আগের ভিডিওতে আমরা মানে এটা প্রুফ দিয়া দিতাম। এখন আমরা যাই থিওরেম 6.2, থিওরেম 6.2 ওটার কনভার্স। অ্যাকচুয়ালি এটার একটা নাম মনে রাখবা, এটার একটা নাম হলো বেসিক প্রপোর্শনালিটি থিওরেম। প্রপোর্শনালিটি থিওরেম এটা এটার কনভার্স উল্টা। এটা কইছে কি? এটা আগে একটা পুরো এক্সাক্ট উল্টা হবে। এটা না কইলো ইফ এডি by BD is equal to AE by EC hoy, then আমরা কইতে পারমু B parallel BC। তখন জিনিসটা বুঝো, এই থিওরেম পুরো অর্ডার উল্টা। এটা কইছে যদি প্যারালাল থাকে তো এটা লিখতে পারমু আমরা, মানে যদি এক্স ওয়াই প্যারালাল বিসি হয় তো লিখতে পারমু আমরা এক্স বাই বি এক্স ইকুয়াল টু এ ওয়াই বাই ওয়াই সি। ঠিক আছে, এখন থিওরেম 6.2 অর্থাৎ পুরো উল্টা কথা কর। যদি কর AD by BD equal to AE by EC, then amra hoyte parbo DE parallel BC. Oduja theorem amra 6.2 exercise korte khadebo. Theorem tale bala dike dekho buchho amar mone hoy. To amra ekhon theorem 6 exercise 6.2 direct maths ho jayega. Exercise 6.2 প্রথম ম্যাথস 1 আর রোমান নম্বর 1। আচ্ছা, এই ছবিটা দেখো, AD ভ্যালু দেওয়া আছে 1.5, BD হলো 3 সেন্টিমিটার, AE হলো 1 সেন্টিমিটার, EC বা প্রথম তাহলে আছে গিভেন। প্রশ্ন তো দেওয়া DE প্যারালাল BC, তাহলে দেওয়ার পর আমরা থিওরাম লাগাইব 6.1 AD বাই BD ইজ ইকুয়াল টু বলতে পারবো AE বাই EC, কারণ তো দেওয়া আছে প্যারালাল। তো AD এর ভ্যালু হলো 1.5, বিডির ভ্যালু হইলো 3, এর ভ্যালু হইলো 1, ইসির ভ্যালু হইলো ইসি বাহর। তো আমরা তো 1.5 টু জা হইলো 3, তে ক্রস মাল্টিপ্লাই করলে ইসি ইজ ইকুয়াল টু 2 1 জা 2 2 সেন্টিমিটার হই গেল প্রথমটা। সেকেন্ড নম্বর নেক্সট সেকেন্ড নম্বর ম্যাথস হইল 7.2 সেন্টিমিটার, 5.4 সেন্টিমিটার, 1.8 সেন্টিমিটার। তাহলে আমার কোনটা দেওয়া নাই, এডি দেওয়া নাই, তাহলে এইটা তো গিভেন, গিভেন ডি প্যারালাল বিসি।
তাহলে দেয়ারফোর কইতে পারবো এডি বাই বিডি ইজ ইকুয়াল টু এই বাই ইসি তাহলে এডির ভ্যালু হইল 9 এডি বাহরতম বিডি 7.2 এটা 1.8 এটা হইল 5.4 5.4 PF by FR is equal to 3.6 by 2.4 3 by 2 মানে পয়েন্ট আনলে আমার 1.5 তো দেখো এটা রেশিও PE by EQ রেশিও এটা পারিছে আর PF by FR রেশিও পারিছে ইট ইজ দ্য সেম ইচ না মানে সিম PE by EQ not equal to PF by FR. Which are? Therefore, EF is not parallel to QR. So, what do you think? Parallel to EQR. Yellow. So, what do you think? কুয়ের বাকি দুটো নিজে চেষ্টা করো কুয়ের বাকি দুটো নিজে চেষ্টা করবা দেখাই পিই বাই ইকিউ যে রেশিও বাড়িব আর পিএফ বাই এফআই রেশিও যদি সেম হয় তে প্যারালাল সেম হয় না প্যারালাল নাই আমরা এখন তিন নম্বরটা সলভ করার চেষ্টা করি তিন নম্বর প্রশ্ন আমাদের হ্যাঁ ইন ট্রায়াঙ্গেল এবিসি এবিসি ট্রায়াঙ্গেল মানে এ বি সি মানে ও পার্টটা ঠিক আছে এটার মধ্যে দেওয়া আছে এল এম প্যারালাল বিসি লগে দেয়ারফোর বাই থিওরাম কইতে পারবো কিটা থিওরাম মানে 6.1 থিওরাম এ এম বাই এম বি ইজ ইকুয়াল টু এ এল বাই এল সি থিওরাম 6.1 লাগাইলাম এগে ফ্রম ট্রায়াঙ্গেল এ সিডি এ সিডি মানে বটম ট্রায়াঙ্গেল যেটা নিচেরটা এখানেও দেওয়া আছে এল এন প্যারালাল সিডি দেয়ারফোর বাই থিওরাম কিতা হইতে পারবো লাগাইব থিওরাম আবার 6.1 এ এল বাই এল সি ইকুয়াল টু কইতে পারবো এ এন বাই এন ডি দুই নম্বর ইকুয়েশন দুটা ইকুয়েশন আমাদের AM by MB equal to AL by LC. এখানেও বললাম AL by LC মানে AN by MB. মানে ইকুয়েশন 1 আর 2 এ কম্পেয়ার যদি করি তাহলে from equation 1 and 2 we get equation 1 আর 2 মধ্যে AM by MB is equal to AN by ND আমরা কিন্তু এটা প্রুফ করতাম না আমরা প্রুফ করতাম বুঝো AM by AB is equal to AN by AB AM by AB হইতো আর AN by AD হইতো যেটা হইছে না কেন আমরা
एक्स है उल्टे लगे लाई पूरा टाइम एम बाई ए बी एम बा एम बी बाई ए उल्टे लगे लाई एन डी बाई ए एन दो से जो वन है कॉलम वन एक कॉलम एर पर एलसीएम निलम ए एम तो ये गलो ए एम प्लस एम बी इधर के ए एन लो निलम तो ये लो जो ए एन प्लस एन डी ए एम प्लस एम बी तो फिर मुझे ए एम प्लस एम बी माने हो जाएगा ए बी बाई ए एम इतना हो जाएगा ए डी बाई ए एन उल्टे ये लेफ्ट देयर फॉर ए एम बाई ए बी इज इक्वल टू AM by AD प्रूफ कोई करो तीन नंबर प्रश्न डाउन करो सॉल्व साइन नंबर प्रश्न में हमने प्रूफ कोई देखा इतना कितना है लो BF by FE is equal to BF by FE is equal to देखा इतना मिलो DE by EC और आप प्रूफ करते हैं क्या प्रूफ करो लगता है আমরা ইন ট্রায়াঙ্গেল এবিসি এবিসি বড় ট্রায়াঙ্গেল মধ্যে দেওয়া আছে প্রশ্ন দেওয়া হলো ডিই প্যারালাল এসি দেয়ারফর বাই থিওরেম কইতে পারমু হলো বিডি অন্তি ও কোন থেকে বিডি বাই এডি BD by AD equal to कोई तो मानू कौन जगह O line क्या बेकार था और तो मानू तो point O हाँ distinct point तो BE by EC कोई तो मानू theorem 6.1 लगाई थी again in triangle ABE का triangle टा खाली AB और E point पर देखो DF parallel into AE लोगे DF parallel AE लोगे therefore by theorem हुई बो BD by AD BD by AD ये कहना O point distinct point तो ये लोग कहते हैं हम BF by FE theorem 6.1 আবার লাগাইলাম ওখান question 1 আর equation 1 আর 2 নিব from equation 1 and 2 equation 1 and 2 মধ্যে কিছু মিল আছে BD by AD এনো আছে BD by AD তার মানে তো দুটো ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে therefore কোয়া দিব BF by FE is equal to হইতে পারমু BE by AC তার মানে পুরো ফাইভ নম্বর প্রশ্ন মধ্যে আমরা প্রুফ করিয়ে দেখাইতাম ইএফ প্যারালাল কিউআর ইএফটা কিউআর ওভাবে প্যারালাল প্রুফ করে দেখাইতাম মানে থিওরেম 6.2 ইউজ করতে লাগবো আমার দেওয়া আছে কিতা দেওয়া আছে ডিই প্যারালাল কিন্তু ওকিউ লাগে আর ডিএফ প্যারালাল ওআর লাগে তাইলে আমরা প্রথম ট্রায়াঙ্গেল নেই ফ্রম ट्रायंगल ने पी ओ क्यू मुझे पी ओ क्यू ट्रायंगल मुझे मैंने पी ओ क्यू ट्रायंगल में दे डी पैरालल देवा ओ क्यू लोगे तो देयर फॉर बाय थ्योरम लिखते वामु बाय थ्योरम हमने लिखते वामु पी डी बाय ओ डी पी डी व्हाट अ पॉइंट ऑफ इंटरसेक्शन PD by OD is equal to you know, PE by AQ. Again, from triangle level POR, POR, O triangle, DF parallel OR. Therefore, by theorem, we will move. By theorem, PD
by OD is equal to BF by FR. Theorem 6.1 lagai dam abar. Okay. Question number equation 1 and 2 PD by OD. PD by OD. Mane mile beta. Tamane from 1 and 2. 1 and 2. Right side, left side milche. Tar mane ko ajibo PE by EQ is equal to PF by FR. Thik ache? Ekhon eta paidam. PE by EQ PF by FR. Tar mane therefore from triangle ABC, ABC na sorry PQ bar. PQ bar triangle mite. Triangle phi nam kita PE by EQ equal to PF by FR. Mane theorem 6.25 is here. PE by EQ, PF by FR eta hoite parmu EF parallel QR. Therefore, by theorem EF parallel QR. Now, proof we go later. So, I know what was coming. Kita kita dewa aage dekhiye. Dewa se AB parallel PQ loge, AC parallel PR loge. Idhre dewa. Proof kori dega itam BC parallel QR loge. To proof kora lagi. Ekhane triangle je ami protom nite parmu POQ ar ekta nite parmu POR. O dui ta protom konu. Tarpore BC parallel QR no I dibo. Eta step er moddhe aibo. To amra loi. Protom from triangle POQ. Triangle POQ. AB kalore parallel AB parallel PQ. Therefore by theorem kita lagaimu 6.1 theorem lagaimu koi theorem AP o quantity kaya AP by OA mane PA by OA is equal to ilikti koi theorem taile QB by OB jemde usse aro tumi dekho amra ওখানে ও ট্রায়াঙ্গল পি ও কিউ মধ্যে লাগাইছি তে ও এ ও পয়েন্ট দিয়ে ওটারে মনে হলো ম্যাট্রিক্স ফুল পয়েন্ট ও এ বাই এ পি ইজ इक्वल टू ওকে কি করা যায় ও বি বাই ও কিউ থিওরাম লাগাইলাম 6.1 এগেইন ফ্রম ট্রায়াঙ্গল পি ও আর POR triangle দেওয়া আছে AC কিন্তু parallel PR লাগে therefore by theorem আমরা কইতে পারমু OA by AP open the layer OA by AP is equal to OC by CR দুই নম্বর ইকুয়েশন এগুলো এখন from 1 and 2 equation 1 or 2 mile kita mile se dikhi oa by ap oa by ap te oa by ap jodi mile ta mane right hand side mile jeta ta mane ob by oq is equal to koi demo oc by cr ekhon dekho ob by bq ob by bq ob by bq sorry eta mile bq lekha OB by BQ OB sorry আগে ওটার মধ্যে একটা ভুল লেখা হইছে মানে হইতে OA by AP লিখছিলাম OB by BQ মানে OQ লেখা হইছে রেকটিফাই করি হ্যাঁ আবার তাহলে আমার 1 আর 2 মধ্যে OB by BQ OC by CR তে ছবির মধ্যে দেখি OB by BQ OC by CR তার মানে থিওরেম 6.2 লাগানি দিব therefore from triangle O Q O R BC parallel Q R by theorem 6.2 এটা প্রুফ হয়ে গেছে 8 নম্বর আর 9 নম্বর ম্যাথস যেটা বইয়ের মধ্যে 6.2 এক্সারসাইজের মধ্যে আছে যেটা এটা তোমরা ক্লাস 9 এও একবার দেখছো 9 এর থিওরেম গুলো একবার দেখে দিও এই দুটো আমরা করতাম না আমরা ডাইরেক্ট 9 নম্বর হরমু আর 10 নম্বর হরমু তো 9 নম্বর মধ্যে 9 নম্বর এবিসিডি একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে যার ডায়াগোনাল গুলা এসি আর বিডি ডায়াগোনাল ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে
আমরা প্রুফ করে দেখাইতাম OA বাই OB, OA বাই OB is equal to OC বাই OD, এটা প্রুফ করে দেখাইতাম। আবার দেখে দাও OA বাই OB is equal to OC বাই OD, এটা প্রুফ করে দেখাইতাম 9 নম্বর অঙ্কে। তো আমরা প্রুফ করা লাগি, এখানে মনে রাখি AB কিন্তু প্যারালাল CD লগে, আমরা একটা লাইন আঁকলাম এখানে, কোন OE লাইন আঁকলাম, OE প্যারালাল আঁকলাম AB is drawn, এটা আঁকা হয়েছে ঠিক আছে, ওই এবির লগে প্যারালাল করিয়া আঁকা হয়েছে। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল এ বি ডি, এ বি ডি, এ বি ডি ট্রায়াঙ্গেল হবে, ওই প্যারালাল কিন্তু এবি, দেয়ারফোর বাই থিওরেম, থিওরেম আমরা লাগাইতে পারবো, বাই থিওরেম কইতে পারবো এ ই বাই ডি ই, ও পয়েন্ট গেছি এ ই বাই ডি ই ইজ ইকুয়াল টু কইতে পারবো ও বি বাই ও ডি, এক নম্বর ইকুয়েশন। আবার দেখে দাও ও ই প্যারালাল কোনটা এবি, তাহলে কইতে পারবো এ ই বাই ডি ই ইজ ইকুয়াল টু কইতে পারবো ও বি বাই ও ডি, এগেইন ও ই খালে প্যারালাল এবির লগে, কিন্তু এবি তো সিডির লগে প্যারালাল, তার মানে ওই প্যারালাল হইতে পারবো আমরা সিডিও, এগেইন ফ্রম ট্রায়াঙ্গেল এ ডি সি, এ ডি সি ট্রায়াঙ্গেল হইতে পারবো ওই প্যারালাল সিডি, দেয়ারফোর বাই থিওরেম লাগাইতে পারবো, থিওরেম লাগাইমু এ ই বাই ডি ই, ও কোয়ান্টিটি কে যায় এ ই বাই ডি ই ইজ ইকুয়াল টু হইতে পারবো OA OA বাই OC, দুই নম্বর ঠিক আছে। আমরা কিটা লাগাইলাম, আমরা লাগাইলাম OE প্যারালাল CD, তার মানে দেখতে পাবো AE বাই ED ইজ ইকুয়াল টু OA বাই OC, ওখন ইকুয়েশন 1 আর 2 মধ্যে কিছু মিল আছে নি, ও তো মিল আছে, এই বাই এই বাই ডি, এই বাই ডি, তাহলে ফ্রম 1 এন্ড 2, 1 আর 2 মধ্যে ও এ বাই ও সি ইজ ইকুয়াল টু লিখতে পারবো ও বি বাই ও ডি, ক্রস মাল্টিপ্লাই হয়ে যায় ও এ ক্রস মাল্টিপ্লাই হলে ওটা হয়ে যেতে পারবে, তার মানে ও এ বাই ও বি এই লিখতে পারবো ইজ ইকুয়াল টু ও সি বাই ও ডি লিখতে পারবো, না এটা পুরো হয়ে গেছে। 10 নম্বর ম্যাথসটা 9 নম্বর ম্যাথস আর একটু 9 নম্বর ম্যাথস একটু উল্টা, 9 নম্বর ম্যাথস দেওয়া আছে কিটা ও এ বাই ও বি ইজ ইকুয়াল টু মানে ও এ বাই ও বি ইজ ইকুয়াল টু ও সি বাই ও ডি আমরা প্রুফ করতাম, এবার কিন্তু উল্টা এটা দেওয়া, গিভেন ও এ বাই ও বি ইজ ইকুয়াল টু ও সি বাই ও ডি, এটা দেওয়া আছে, একটু শিফট করে লাই ও এ বাই ও সি ইজ ইকুয়াল টু লেখতে পারবো ও বি বাই ও ডি, আমরা পিঠা দেওয়া কিন্তু হ্যাঁ। এখন কথা হইল আগের প্রশ্ন তোমার এবিসিডি ট্রাপিজিয়াম আসিল, আমরা ওটা প্রুফ করতাম, এবার কিন্তু এবিসিডি একটা দেওয়া কোয়াড্রিলেটার যেটার মধ্যে ও কন্ডিশনটা দেওয়া, আমরা প্রুফ করে দেখাইতাম এটা একটা ট্রাপিজিয়াম মানে উল্টা, তো আমরা ট্রাপিজিয়াম প্রুফ করা লাগে একটা কনস্ট্রাকশন করব, হ্যাঁ এর মধ্যে আসি ওই প্যারালাল এবি ইজ ড্রোন যা আঁকা হয়েছে, ওই প্যারালাল এবি আঁকা হয়েছে, তাই ফ্রম ট্রায়াঙ্গেল এ বি ডি, এ বি ডি ট্রায়াঙ্গেল মধ্যে ওই প্যারালাল কিন্তু এবি, তার মানে দেয়ার ফোর বাই থিওরেম, বাই থিওরেম মানে 6.1 থিওরেম AE by DE, AE by DE is equal to হইতে পারবো OB by OD, থিওরেম লাগাইয়া কইছি 6.1 থিওরেম। এখন কোয়েশ্চন 1 আর 2 মধ্যে, 1 আর 2 মধ্যে কিছু মিল আছে নি দেখি ভাই, তো OB by OD, OB by OD মিল আছে, তাহলে ফ্রম 1 এন্ড 2
পাইলাম হইল ওবি বাই ওডি ডট অফ মিন তার মানে কইতে পারমু ওএ বাই ওসি ইজ ইকুয়াল টু কইতে পারমু এই বাই ডি ঠিক আছে পাইলাম কিটা পাইলাম লিখি লাই ওএ বাই ওসি ইজ ইকুয়াল টু এই বাই ডি তার মানে দেয়ারফোর ডাইরেক্টলি কইতে পারমু থিওরেম 6.2 মতে দেয়ারফোর ওই প্যারালাল কইতে পারমু ডিসি বাই থিওরেম বোঝার চেষ্টা করো এখানে মধ্যে আমরা কিতা পাইছি ও দুটো ইকুয়েশন থেকে পাইছিলাম যে ও এ বাই ও সি ইজ ইকুয়াল টু এ ই বাই ডি ই তার মানে তো ও ই প্যারালাল ডি সি থিওরেম 6.2 মধ্যে ঠিক আছে যদি এরকম ও এ ও ই কিন্তু ডি সি লগে প্যারালাল হইছে কিন্তু আমরা কনস্ট্রাকশনে কর ও ই প্যারালাল কিন্তু এ বি লগে এখানে কনস্ট্রাকশনে কর ও ই এ বি লগে প্যারালাল এখানে বার ও ই ডি সি লগে তার মানে এ বি আর ডি সি ঠিক প্যারালাল তাহলে বাট OE parallel AB as per construction. তার মানে OE যদি AB লগে parallel হয় এখানে next আবার OE BC লগে parallel তার মানে কয়া যাবে therefore AB parallel কিন্তু CD লগে মানে DC AB CD এখন যে কোন quadrilateral যদি one pair side parallel হয় এখানে one pair side হইছে AB আর CD one pair side parallel হয় গেছে therefore ABCD একটা ট্রাপিজিয়াম তো এই ম্যাথটা তো শেষ হয়ে গেছে ঠিক আছে তো 6.2 এর শক্তি অঙ্ক আমরা করে দিছি দুইটা হোমওয়ার্ক দিছি কোশ্চেন নাম্বার 2 রোমান নাম্বার 2 আর রোমান নাম্বার 3 আর কইছি 8 আর 9 7 আর 8 বাড়ির চেষ্টা করতে হয় তো 6.2 এক্সারসাইজ শেষ বাড়িতে এগুলো দেখিও ম্যাথগুলো বোঝার চেষ্টা করিও আর যেখানে বুঝতে হয় না আমার লিঙ্ক আছে লিঙ্কের মধ্যে তোমার বা আমার হোয়াটসঅ্যাপও মেসেজ করে দিও আমি বুঝিয়ে দিব আবার থ্যাংক ইউ ভেরি মাচ